জটিল অস্ত্রোপচারে মহিলার পেট থেকে উদ্ধার 2500-এরও বেশি পাথর। আপাতত সুস্থ আছেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হারোয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে। জটিল অস্ত্রোপচারে বড়সড় সাফল্য। গলব্লাডারে অস্ত্রোপচার করে 2545টি পাথর বার করলেন হাসপাতালের চিকিৎসকেরা। এই জটিল অস্ত্রোপচারের পর সুস্থ আছেন রোগী। এমনই বিরল ঘটনার সাক্ষী থাকল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার অন্তর্গত তাহিরিয়া হাসপাতাল। ঘটনা সূত্রে জানা যায়, মাটিয়া থানার অন্তর্গত কচুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত বাস কন্ডাক্টর 64 বছরের তারাপদ সাপুয়ের স্ত্রী শিখা সাপুই দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসা করানোর মতো সামর্থ্য ছিল না তাদের। অবশেষে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে হারোয়ার তাহিরিয়া বেসরকারি হাসপাতালে যেতেই ভর্তি নিয়ে নেন চিকিৎসকেরা। হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা করে অস্ত্রোপচারের পরামর্শ দেন। শুরু হয় অস্ত্রোপচার। অস্ত্রোপচার করে ওই রোগীর পিত্তথলি থেকে প্রায় 2545টি পাথর উদ্ধার করেন চিকিৎসকেরা, যার ওজন প্রায় 170 গ্রাম। এই বিষয়ে হাসপাতালে চিকিৎসকেরা বলেন, এটা সর্বপ্রথম একটা তাইরিয়া তো আমরা এর আগেও জটিল অপারেশন করেছি, কিন্তু তার মধ্যে এটা একটা বিরল। আজকে যে অপারেশনটা হয়েছে ওপেন কোলিসিস্টেক্টমি অপারেশন করেছে ডক্টর জিসান আলী, ল্যাপারোস্কোপিক জেনারেল সার্জন, কিন্তু এখনও পর্যন্ত এতটা পাথর আমরা এখন পর্যন্ত বার করিনি ওপেন সার্জারি করে বা ল্যাপারোস্কোপির মাধ্যমে। কে বার হয়েছে 2545টা পাথর, 1 থেকে 150 গ্রাম অ্যাটলিস্ট আচ্ছা ওজন হবে, কিন্তু অপারেশন করার পরেও পেশেন্টের কোনো রকম সমস্যা হয়নি। আমরা পেশেন্টকে সাকসেসফুলিভাবে পেশেন্টকে মনিটর করছি এবং হচ্ছে ভালো কেয়ার দিচ্ছি, এখনও পর্যন্ত পেশেন্ট সুস্থ আছে। এই বিষয়ে রোগীর স্বামী তারাপদ সাপুই বলেন, এই তাহিরিয়া হাসপাতালে আমি আমার স্ত্রীকে অসুস্থ অবস্থায় ভর্তি করি। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমি আমার স্ত্রীকে অপারেশন করাই। অপারেশন করে 2545টি পাথর বার করেছেন চিকিৎসকেরা। তাহিরিয়া হাসপাতালে সকল সদস্যকে ধন্যবাদও জানান তিনি। তাহিরিয়া হাসপাতালে আমি আমার ওয়াইফকে ভর্তি করিয়েছি, তাতে করে আমার এই যে তাহিরিয়া হাসপাতালে আমি খুব পরিষেবা এবং খুব আমি ভালো পেয়েছি, এবং এদের মাধ্যমে আমি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমার গিন্নিকে অপারেশন হওয়ার পরে 2545 পিস পাথর উদ্ধার হয়েছে। তা এতে করে আমার পেশেন্ট এবং আমার ওয়াইফ খুব সুস্থ আছে, খুব ভালো আছে। এই বিষয়ে হাসপাতাল ম্যানেজার বলেন, বিভিন্ন প্রকার অপারেশন চলে। আজকে সেরকমই একটা পেশেন্টের অপারেশন ছিল যার সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হচ্ছিল, এবং সেই অপারেশন সফলভাবে করা হয়েছে। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, এটা রুটিন অপারেশন ছিল, ওপেন কোলেসিস্টেক্টমি হলো। অবাক হওয়ার বিষয় এটাই, প্রতিদিনের মতো অপারেশন হয়, কিন্তু আজকে অপারেশনের পরে আমরা দেখলাম রোগিনীর পিত্তথলি থেকে অসংখ্য পাথর উদ্ধার হলো। 2545টি পাথর সেখান থেকে পাওয়া গেল, এটা খুবই একটা বিরল খবর। অপারেশনের পর রোগিনী এখন স্টেবল আছে, বেডে আছে, তার অবস্থা স্থিতিশীল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।